আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুরনবী সরকার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি ঔষধ নিয়ে হাজির হয়েছি যে ঔষধ দ্বারা আপনি আপনার বীর্য স্থগিত করে রাখতে পারবেন এবং বীর্য যতক্ষণ না পর্যন্ত চুকা জাতীয় কিছু খাবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত খুশি তত মিলন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক 2-3টি করে ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো আমি প্রথমে বলে দিচ্ছি, আমার যন্ত্রমন্ত্র টোটকা ঔষধ প্রত্যেকটি জিনিস আমি পরীক্ষা না করে ইউটিউব চ্যানেলে আপলোড করি না। তো আমার পরীক্ষিত যন্ত্রমন্ত্র টোটকা আপনারা কখনো আমার অনুমতি ব্যতীত ব্যবহার করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো যেই কথা বলতে চেয়েছিলাম, আপনার বর্তমান প্রজন্মে স্ত্রীরা যেমন তেমন, পুরুষরা, আমরা পুরুষরা তো একেবারেই দুর্বল, যে মহিলাদের কাছে গেলে অনেক সময় লজ্জা পেতে হয়, অতি তাড়াতাড়ি বীর্য বাহির হয়ে যায়। সেই জন্য পূর্ণাঙ্গভাবে নিজের স্ত্রীকেও তৃপ্তি সহকারে মিলন করতে পারি না। তো আজকের ওষুধ দিয়ে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এই জন্য যে আপনারা বিভিন্ন সময় ডাক্তার এবং হোমিওপ্যাথিক বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন সেক্সের জন্য, যে ওষুধগুলো আপনার কিডনিকে ড্যামারেন্স করে দিচ্ছে এবং আপনার লিভারকে খারাপ করে দিচ্ছে, আপনার লিঙ্গকে এলোমেলো করে দিচ্ছে। যে দেখা গেল স্ত্রীর কাছে গেলে অনেক সময় লিঙ্গ দাঁড়াতে যাচ্ছে না, মানে একেবারে অকিজু হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ ভুলেও কখনো ডাক্তারি কোনো ওষুধ সেক্সের জন্য খাবেন না, যেটা খালে আপনি নিজে মৃত্যুর দিকে চলে যাবেন। তো আমাদের সমাজে আমার যেইটুকু ধারণা, ম্যাক্সিমাম ছেলেরা এই সমস্ত সেক্সের ওষুধ খেয়ে এই সমস্ত কাজ করে থাকে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কখনো এই ওষুধগুলো খাবেন না। তো আপনাদের জন্য আজকে আমি যে ওষুধটি নিয়ে এসেছি, উক্ত ওষুধ দ্বারা আপনি যত খুশি তত এনজয় করুন, আপনার বীর্য যতক্ষণ না পর্যন্ত আপনি চুকা জাতীয় কিছু খাবেন ততক্ষণ পর্যন্ত আপনার বীর্য বাহির হবে না। তো চলুন আপনাকে ওষুধটি বলে দিচ্ছি এবং ওষুধটি কিভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে খাবেন, কিভাবে তৈরি করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ওষুধটি অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 1 নম্বরে আপিন, 2 নম্বরে জাতিপল, 3 নম্বরে মস্তরি, 4 নম্বরে লং, 5 নম্বরে জাফরান, 6 নম্বরে পিপল, 7 নম্বরে সুটি আদা। এই 7টি ওষুধ আপনাকে সংগ্রহ করতে হবে। তো এই ওষুধগুলো আপনারা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে আমরা এই ওষুধগুলো কোথায় পাবো, আপনার বাড়ির কাছে হতে পারে অথবা আপনার বাজার বন্দরে অবশ্যই বানিয়াতির দোকান আছে, উক্ত বানিয়াতির দোকানে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। এই জিনিসগুলো আপনারা অল্প টাকার মধ্যে, এই জিনিসগুলো প্রত্যেকটি জিনিস আপনি চাই রান্না করে নিতে হবে, বেশি নেওয়ার দরকার নেই। কমপক্ষে আপনার কত, সর্বোচ্চ আপনার 150 থেকে 200 টাকা লাগতে পারে। উক্ত জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন, তারপর আপনাকে সংগ্রহ করতে হবে 250 গ্রাম খাঁটি মধু সংগ্রহ করে আনতে হবে। যখনই আপনি উক্ত জিনিসগুলো এবং মধুগুলো সংগ্রহ করে আনবেন, তখন ওই মধুগুলোকে আপনি আগুনে জাল দিয়ে গাঢ় করতে হবে। আস্তে আস্তে অল্প অল্প করে জাল দিয়ে আপনি মধুগুলো যখন গাঢ় হয়ে যাবে, উক্ত দ্রব্যগুলোর ভিতরে যে সমস্ত দ্রব্য গুঁড়া করা লাগবে, মানে গুঁড়ি করা লাগবে, ওই সমস্ত দ্রব্য পাটাতে পিষে আপনাকে গুঁড়ি করতে হবে। গুঁড়ি করার পরে সম্পূর্ণ দ্রব্যগুলো আপনি মধুর ভিতরে ঢেলে দেবেন। মধু যখন গাঢ় হয়ে যাবে তখন ওখানে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর ভালোভাবে লেড়ে একবারে গাঢ় করে আপনি নামিয়ে ফেলবেন। নামিয়ে ফেলার পর এখন আপনার প্রয়োগের পালা, আপনার ওষুধ তৈরির কাজ শেষ। আপনি যদি আপনার স্ত্রীর কাছে যাইতে যাচ্ছেন রাত্রি খাওয়ার পরে,
স্ত্রী সহবাসের কমপক্ষে আপনাকে 2 ঘন্টা আগে খেতে হবে, অথবা 1 ঘন্টা আগে খেলেও ভালো, খাইতে পারবেন, সমস্যা নেই। তবে আপনাকে 2 আনা পরিমাণ উক্ত ঔষধ আপনাকে খেতে হবে, বেশি খাইতে হবে না। 2 আনা পরিমাণ উক্ত ওষুধ খেয়ে আপনি আর কিছু খাইতে পারবেন না, পান ব্যতীত, শুধু পান খাইতে পারবেন, এছাড়া আপনি পানি অথবা যে কোনো কিছু আর খাইতে পারবেন না। তো যখনই আপনার ওই ওষুধগুলো খাবেন, 1 ঘন্টা পর আপনি স্ত্রী সহবাস করবেন, যত খুশি আপনি তত সহবাস করতে পারবেন, প্রয়োজনে আপনি সারা রাত করতে পারবেন, যতক্ষণ না আপনি চুকা জাতীয় কোনো কিছু না খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বীর্য বাহির হবে না। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবারাকাতুহু।